আজকে আমার ভিডিওর মধ্যে না আছে কোনো পড়াশোনা, না আছে কোনো প্রজেক্ট, আছে শুধু একটি বাচ্চা ছেলের প্রতিভা, লুকিয়ে থাকা সেই প্রতিভা। ছেলেটির বয়স খুব কম করে 11 থেকে 12 বছর হবে, কিন্তু তার মধ্যে যে গুণটি আছে সে খুব ভালো ঠাকুর বানাতে পারে। সেই ঠাকুর বানানো নিয়েই আমার আজকের ভিডিওটি আমার বন্ধুদের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটির মাঝখানে স্কিপ করে যেও না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং ছেলেটি খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে কীভাবে ঠাকুরটি তৈরি করছে আমার সাথে সাথে আমার বন্ধুরা দেখতে থাকো। প্রচণ্ড গরমের কারণে ছাদে না থেকে রান্নাশালের একটি কোণায় বসে বসে ছেলেটি তার লুকিয়ে থাকা সেই প্রতিভা সবার কাছে তুলে ধরার চেষ্টা করছে। ছেলেটি খুব ভালো ওর বয়সে অনুযায়ী খুবই ভালো একটি ঠাকুর বানানোর উদ্যোগ নিয়ে সে আজকে ঠাকুরটি বানাচ্ছে। প্রথমেই দেখছি একটি আমরা হাঁস, রাজহাঁস, যা সরাসরি ঠাকুরের বাহন। সবার মাঝে সব গুণটি থাকে না। ঈশ্বর কাউকে সবাইকে কম বেশি করে গুণ দিয়ে রাখে। তো আমি আজকে ছোট্ট বাচ্চাটির মাধ্যম দিয়ে তার ভেতরে লুকিয়ে থাকা গুণটি সবার কাছে তুলে ধরতে চাই। সে কীভাবে কঠোর পরিশ্রমের সাথে সাথে তার নিজের সবটুকু দিয়ে কীভাবে তৈরি করছে সবাই আমরা দেখব, এবং দেখার সাথে সাথে আমরা ওকে সবাই আগামী দিনের জন্য উৎসাহিত করে তুলব। দেখো হাঁসটি প্রায়, মানে বলা ভুল হচ্ছে, হাঁস না রাজহাঁসটি প্রায় কমপ্লিটের মুখে এসে গেছে। এবার আমাদের ঠাকুর তৈরি করার প্রসেসিং চলছে। দেখো সুন্দর হাতটি তৈরি করছে ঠাকুরে। এই যে একটা বাচ্চা এই গরমের মধ্যে বসে তার নিজের প্রতিভাটা ও নিজের বাড়িতে ঠাকুরটি তৈরি করে, না উপাসনা থাকলে তো এতটা ওর এক্সপিরিয়েন্স না থাকলে করতে পারতো না। তো ওকে সবাই উৎসাহিত করবেন যাতে পরবর্তীকালে ও আরো ঠাকুর তৈরি করার জন্য আরো আগ্রহী হয়ে পড়ে। তোমাদের উৎসাহে, তোমাদের লাইক, তোমাদের কমেন্টের মাধ্যমে ওকে আরো উৎসাহিত করে তুলবে নতুন নতুন আরো ঠাকুর তৈরি করার জন্য। যেহেতু এটা পড়াশোনা ভিত্তিতে, ও প্রথমেই শুরুতে নিজে থেকে বলেছিল আমি করলে সরস্বতী ঠাকুর বানাবো, এরপর আস্তে আস্তে কালী ঠাকুর দেখতে পাবে, গণেশ ঠাকুর দেখতে পাবে, ও এরকম অজস্র অনেক ঠাকুর বানাতে পারে। ওরেই ও সাধারণভাবে কোথা থেকে শেখে নি, ও নিজের বুদ্ধিতে নিজের চেষ্টাতেই ও এই জিনিসটা নিজে নিজে করে। এর একটা ছোট্ট কাহিনী আছে, ও যখন অনেক ছোট প্রায় 3-4 বছর বয়স, তখন আমাদের ক্লাবের একটি দুর্গা মন্দিরে দুর্গা ঠাকুর তৈরি করছে কিছু মৃৎশিল্পীরা। তো ওর বাবার সাথে সেখানে যায়, অনেক ছোটই বললাম, 3-4 বছর বয়স। ওর বাবার সাথে গিয়ে সেখানে এক ও দেখেছে যে সেই মৃৎশিল্পীরা কিভাবে ঠাকুর তৈরি করছে, তার প্রসেসিংটা পুরো দেখে নিজের মতো করে কিছু কিছু মাটি নিয়ে এ করে ও রকম করে নিজের মন মতো ভাবে তৈরি করতে থাকে। তো করতে করতে একটা দিন দেখা গেল ও পুরো একদম খুব পাকাপোক্ত না হলেও একটা ঠাকুরের আকৃতিতে বেশ সুন্দর ভাবে একটা আকৃতি নিয়ে আসে। কারণ ও যেহেতু তো ও পার্টিকুলার কোথাও থেকে শেখে না বা ট্রেনিং কোনো কিছু জিনিস না, ও সেখান থেকে এক ঝলক দেখে এবং কিছুক্ষণ দেখার পর সেরকম ভাবে বাড়িতে এসে জিনিসগুলো ট্রাই করে এবং বিভিন্ন ভাবে ও করে ওছে ঠাকুর। তো খারাপ হোক ভালো হোক, ও যেহেতু বয়সটা অনেকটাই ছোট, ও একটা বাচ্চা মানুষ হয়ে জিনিসটা করছে, ভালো লাগুক। আমার নিজের উৎসাহটি আর আমি দমিয়ে রাখতে না পেরে
সে ছোট্ট ক্ষুদে বাচ্চাটাকে আমি তোমাদের কাছে এনে হাজিরই করে ফেললাম। ভেবেছিলাম সর্বশেষে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ও কে তৈরি করছে, কিন্তু উৎসাহটাকে প্রথমে বললাম দমিয়ে রাখতে না পেরে আমি ক্যামেরার সামনে ওকে এনে হাজিরই করে ফেললাম। দেখো ও একদম বসে বসে, রান্নাশালে প্রচন্ড রোদ না, যার কারণে রান্নাশালে বসে বসে ওরকম ঠাকুরটি তৈরি করছে। ঠাকুরটি হতে হতে এবার আমরা দেখছি এক একে কি সুন্দর ঠাকুরের হাত করছে, ও একদম খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট হাতগুলিকে তৈরি করছে, করে এবং হাতে লাগিয়ে দেওয়ার পর ঠাকুরটিকে এবার ভালো করে প্লেন করছে। ভিডিওটা দুদিন ধরে করেছি, কিন্তু প্রথমে ঠাকুরটি এখানে পর্যন্ত শুকনো করতে দিয়ে দেওয়া হয়, তারপর চলে আসে আমরা ফিনিশিং পর্বে। তো ঠাকুরটিকে ফিনিশ করার জন্য, ও তো বাচ্চা, যেহেতু ওর কাছে অনেক কিছু মেটেরিয়ালস না থাকায় ও ছোটোখাটো ওর আঁকা রং তুলিকে দিয়ে এবং কিছু সাদা কালার ওর জল রং বা ধরতে পারো আর্টিস্ট কালার দিয়ে ও কী করে সেগুলোকে রং করে। প্রপার ঠাকুর রঙের কালার ওর কাছে নেই তেমন কিছু, তো দিয়ে খুব সুন্দর হাতের কারুকার্যের মাধ্যমে চোখগুলি তাকে কী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং চোখ থেকে নাক ভ্রু সব কিছুই খুব সুন্দরভাবে ওর মতন সৌন্দর্যতা বজায় রেখে ভালো করে গড়ে তুলেছে। তো ছোট বড় অনেক কিছু ভুল ত্রুটি থাকা সত্ত্বেও সে ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে আমরা আরও ওকে উৎসাহ দেব, কারণ একটা প্রপার শিল্পী হলে তার মাঝে সব কিছু আরও পরিস্ফুটভাবে ফুটিয়ে তোলা যায়। ও যেহেতু একদমই বাচ্চা, ও ওর মতন করে যা পেরেছে তাতে যথেষ্ট খুবই সুন্দর। আমি, আপনারা বা তোমরা কেউ এই জিনিসটা আমাদের পক্ষে সাধ্য না। দেখো ঠাকুরটি পুরোটাই কমপ্লিট করে ফেলেছে খুব সুন্দরভাবে, ঘরোয়া একটি কাপড় দিয়ে খুব সুন্দরভাবে যেমন যা পেরেছে রঙগুলিকে দিয়ে ফুটিয়ে তুলেছে, এবং দেখো সুন্দরভাবে গজমতি হার পরিয়েছে, পরিয়ে ঠাকুরটিকে একদম সুন্দর নতুনভাবে পুরো মা সরস্বতী রূপে তৈরি করেছে। ভিডিওটি শেষে আমি একটি কথাই বলবো যে এখনই সমাজে, মানে বর্তমান সমাজে এরকম প্রতিভাপূর্ণ ছেলে প্রায় দেখাই যায় না। আমাদের একটা মানুষের, প্রত্যেকটা মানুষের মধ্যে, একটি মানুষ বলবো না, প্রত্যেকটা মানুষের মধ্যে কারোর না কারোর কোনো না কোনো বিষয় নিয়ে সবার প্রতিভা আছে, কিন্তু সে প্রতিভাটাকে সুপ্ত অবস্থায় রেখে দিয়েছে, কখনো সে জানেই না তার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে। আর বর্তমান সমাজের কথা আমি ছেড়েই দিলাম, মোবাইল ফোন, সোশ্যাল নেটওয়ার্ক, নানান পরিস্থিতি, নানান সিচুয়েশনের মধ্যে নিজেদেরকে এমনভাবে জড়িয়ে নিয়েছে যে নিজেদের প্রতিভাগুলোর কথা ভুলেই গেছে। আমি আপনাদের কাছে একটি প্রতিভাপূর্ণ ছেলে, যার বয়স জোর সামান্য 11-12 বছর হবে, তো এইরকম প্রতিভাপূর্ণ ছেলে যদি থেকে থাকে, প্লিজ আপনারাও তাদের প্রতিভা, সুপ্ত প্রতিভাগুলোকে তুলে ধরুন, কেননা পৃথিবীতে এখন শিল্পী প্রায় নেই, এখন পৃথিবীতে শিল্পী দেখা যাচ্ছে না। এই যুব সমাজ, এই ছোট ছোট প্রতিভাগুলোকে যদি আমরা আরো উৎসাহ দিই, আরো উৎসাহিত করে তুলি, তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মে এরা বড় বড় শিল্পীর রূপ ধারণ করবে। তাই আমার সকল বন্ধুদেরকে আমি একটাই অনুরোধ রাখব যে পৃথিবীতে যে পরিমাণে শিল্পীর সংখ্যা হারিয়ে যাচ্ছে, বর্তমান সমাজে প্রত্যেকটা ছেলে মেয়ে সোশ্যাল নেটওয়ার্কে এতটাই ইনভলভ হয়ে আছে, সেই ইনভলভ থেকে, সেই সমাজ থেকে বেরিয়ে এসে আমাদের যে সভ্য সমাজে যেসব প্রতিভাপূর্ণ ছেলেমেয়েরা আছে তাদের সুপ্ত প্রতিভাগুলো বাইরে বার করো, এবং যা যা নিজের মধ্যে যা যা আছে, কেউ নাচে, কেউ গান, কে নানান ভিত্তিতে যে যার গুণকে তুলে ধরো, এবং এই পৃথিবীতে শিল্পীর সংখ্যা যে পরিমাণে কমে যাচ্ছে, বর্তমান সমাজ থেকে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদেরকে স্ট্রং হয়ে উঠতে হবে, নিজেদেরকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। এবং আমার সকল দর্শক বন্ধুদের আমি একটা বিষয় অনুরোধ করব, যে বাচ্চা ছেলেটির
যে এত মানে সে হয়তো কোনো শিল্পী না, অবশ্যই সে শিল্পী, শিল্পী না কথাটা আমি বলবো না, অবশ্যই সে শিল্পী, হয়তো কোনো পাকাপোক্ত বা কোনো নির্দিষ্ট সেই মাপের না, কিন্তু নিজের কাছেও নিজের শিল্পী, আমার কাছে তোমার কাছে নিজের শিল্পী, কারণ ওর হাতে যে গুণ আছে তা আমার তোমার মাঝে নেই। তাই বলবো আমি আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের, আমি একটা কথাই বলবো, আমার এই ছোট বাচ্চাটিকে সাপোর্ট করুন, আরো আগ্রহ করে তুলুন ভবিষ্যতে, ও আরো আপনাদের কাছে আমি আমি কথা দিচ্ছি আরো নিত্য নতুন ভিডিও এনে হাজির করব, যে কোনো ও যে যে ঠাকুর তৈরি করতে জানে সে সম্বন্ধে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আবার আসব নতুন কিছু ঠাকুর নিয়ে। তাই বলবো আমি ওর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যে ঠাকুর তৈরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং একটি লাইক একটি কমেন্ট করে তুলতে পারে ওইটুকু বাচ্চা ছেলের মাঝে ছেলের মনে আরও আগ্রহ জাগিয়ে দিতে পারে, যাতে পরবর্তী নতুন ভিডিও করতে ও আরও আগ্রহী হয়ে ওঠে। তাই বন্ধুরা দেরি করে না করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি পেতে যেন সবার আগে আপনার কাছে যায়। নমস্কার।